हाई फ्रेंड्स बेंगल बेबी केयर टप टू टोते आपनादेर सकलके स्वागत। एखन शीतकाल पड़े गेछे आर शीतकाल मानेई किन्तु शिशुरा विभिन्न रकम रोगे आक्रांत होच्छे। विशेष करे एई समय खूब कमन रोग हलो शिशुदेर जोन्नो सर्दी काशी, ठंडा लागा, ज्वर आर तार साथे अनेकेर आबार श्वाসকষ্ট। एर आगे सर्दी काशी, ठंडा लागा, ज्वर होले आमरा घरोया उपाये डाक्तार ना देखिए घरे किभाबे सेटा सुस्थ करते पारी सेटा किन्तु एकटा भिडियोर माध्यमे आपनादेर साथे शेयर करेछि। সেটা যারা এখন অবধি দেখেননি বা যাদের প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু আমি লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওর বিষয় হলো শিশুদের শ্বাসকষ্ট হলে আমরা কি করব। এই প্রবলেম কিন্তু আমিও ফেস করেছি, কারণ অ্যামির যখন এক বছর বয়স ছিল তখন কিন্তু একবার ঠান্ডা লেগে গিয়ে অ্যামিরও শ্বাসকষ্ট হয়েছিল। সেই সময় ডাক্তার দেখানোর পর শ্বাসকষ্ট হলে বাচ্চাদের জন্য কি করণীয় সেই সম্পর্কে আমার কিন্তু বেশ কিছু ধারণা হয়েছে। তো আমার মনে হলো সেই ধারণাগুলো যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও হয়তো অনেকটা সুবিধা হবে। তাই বলবো যাদের বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা আছে বা এরকম সমস্যা হচ্ছে রানিং, তাদের অবশ্যই আজকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। সবার প্রথম বলি যে শিশুদের শ্বাসকষ্ট কি কারণে হয় এবং কি কি লক্ষণ দেখলে আমরা বাবা মারা ঘরে বসে বুঝতে পারি যে শিশুদের শ্বাসকষ্টই হচ্ছে। শিশুদের শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, তার মধ্যে মূল কারণ হলো যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শিশুর রক্তে প্রবেশ করছে না তখন কিন্তু মেইনলি শিশুদের শ্বাসকষ্ট হয়। আবার যদি শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে শিশুদের ইনফেকশন হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও শিশুদের শ্বাসকষ্ট হয়। নাকের মধ্যে যদি কোনো ব্লকেজ থেকে থাকে সেক্ষেত্রে ঠিকমতো শ্বাস নিতে পারে না শিশু, তখন শিশুদের শ্বাসকষ্ট হতে পারে। যে কোনো ধরনের অ্যালার্জি থেকেও কিন্তু শিশুদের শ্বাসকষ্ট হতে পারে। যদি শ্বাসনালীর মধ্যে শিশুদের অ্যালার্জি হয় সেটাকে কিন্তু তখন আমরা অ্যাজমা বা হাঁপানি বলে থাকি। তো হাঁপানি আর অ্যাজমা থেকে শ্বাসকষ্ট হতেই পারে। যখন এই ইনফেকশনটা শ্বাসনালী হয়ে একদম শিশুর ফুসফুস অবধি ছড়িয়ে যায় তখনই কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করে, তখন শ্বাসকষ্টটা কিন্তু পুরো অন্যরকম একটা হয়, যেটাকে আমরা হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তখন দেখা যায়। যে সমস্ত শিশুদের আগে অলরেডি অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা ছিল তাদের জন্য কিন্তু এই ওয়েদার চেঞ্জটা খুব খারাপ। এই শীতকালটা কিন্তু তাদের জন্য খুব সাবধানে শিশুদের রাখতে হয়, কারণ এই শীতকালে কিন্তু অ্যাজমা বা হাঁপানি সমস্যাটা বাড়ে। আর যাদের শ্বাসকষ্ট ছিল না তাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক শিশু আছে যাদের শ্বাসকষ্টের কোনো সমস্যাই নেই, কিন্তু এই সিজন চেঞ্জের সময় তারা হয়তো জামা না পরে খালি গায়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, বা হয়তো রাত্রিবেলা অনেক জোরে ফ্যান চালিয়ে শুচ্ছে, ঠান্ডা জল খাচ্ছে, এইরকম ঠান্ডা গরম থেকে তাদের সর্দি কাশি মানে বাড়তে বাড়তে একটা শ্বাসকষ্টের প্রবণতা দেখা যায়। যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই দুর্বল তাই এই সিজন চেঞ্জটা বা এই শীতকালটা কিন্তু শিশুদের একটু সাবধানেই রাখতে হয়। আবার অনেক সময় দেখা যায় শিশুদের কোনো ডাস্ট অ্যালার্জি থেকে হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, বা ফুলের পরাগ থেকে শ্বাসকষ্ট হচ্ছে, বা নির্দিষ্ট কোনো খাবার থেকে কিন্তু ফুড অ্যালার্জি হয়েও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের মা বাবাদের ঘরে বুঝতে হবে যে শিশুর আদৌ শ্বাসকষ্ট হচ্ছে কিনা। অনেক সময় কি হয় প্রচণ্ড ঠান্ডা লাগা থেকে এমন একটা ভিতরে ঘরঘরানি আওয়াজ হয় দেখে যেন মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আদৌ হয়তো সেটা শ্বাসকষ্ট নয়। তাই শ্বাসকষ্ট চেনার বেশ কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো বলি। শ্বাসকষ্ট হলে সবার প্রথম যেটা হবে শিশুর শ্বাস নেওয়ার হারটা দ্রুত বেড়ে যাবে, তার সাথে শিশুদের কাশি হবে এবং সন্ধ্যের পর থেকে যত রাত বাড়বে কাশির ঝোঁকটা কিন্তু আরও বেড়ে যাবে। সেকেন্ড বলবো শ্বাস প্রশ্বাসের সাথে সাথে শিশুর গলার ঠিক নিচের অংশ মানে এই জায়গাটা, এই কণ্ঠির কাছটা এবং বুকের পাঁজরের নিচের ঠিক মধ্যবর্তী অংশ কিন্তু ভিতর দিকে ঢুকে যাবে। থার্ড বলবো শিশুর বুকের খাঁচার নিচের অংশটা বারবার ওঠানামা করবে এবং শ্বাস নেওয়ার থেকেও শ্বাস ছাড়তে তাদের বেশি কষ্ট হবে। নেক্সট বলবো শ্বাসকষ্ট হলে শ্বাস ত্যাগের সময় অনেক সময় বাঁশির মতো একটা আওয়াজ হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এক বছরের কম বয়সী শিশুরা যখন দুধ খায় বা ঘুমায় তখনও কিন্তু তাদের গলা থেকে একটা গড়গড়ানি একটা আওয়াজ পাই, ঠিক এরকমই একটা আওয়াজ, সেটাকে অনেক সময় আমরা শ্বাসকষ্টভাবে ভুল করি, কিন্তু সেটা কিন্তু শ্বাসকষ্ট নয়। শিশুদের শ্বাসনালী কিন্তু বড়দের তুলনায় ছোট হয় এবং তাদের বুকের পাঁজরটা অনেক পাতলা হয়, তাই জন্য তখন এইরকম একটা আওয়াজ হয়। সেক্ষেত্রে বলবো এইরকম আওয়াজ যদি হয় এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে, যদি সে স্বাভাবিকভাবে দুধ খায় বা স্বাভাবিকভাবে ঘুমায়, স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগ করে, তাহলে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। শ্বাসকষ্ট হলে শিশুদের কিন্তু খাওয়ার ইচ্ছেটা একদমই থাকে না, কিছু খেতে চায় না এই সময় শিশুরা, এবং এই সময় শিশুরা অনেক বেশি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চনমনে থাকে না। আর এই সময় যখন শিশুরা কাঁদে সেই কাঁদার আওয়াজটাও কিন্তু অনেক ক্ষীণ থাকে, মানে মৃদু থাকে। মোটামুটি এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি খেয়াল রাখেন আপনার শিশুর মধ্যে তাহলে বুঝবেন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু ডাক্তারের মত অনুসারে এই লক্ষণগুলো ছাড়াও আমরা ঘরোয়াভাবে শ্বাসকষ্ট আদৌ শিশুর হচ্ছে কিনা সেটা চেক করার কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে। চলুন এবার সেই পদ্ধতিটার কথা বলি। শিশু দ্রুত শ্বাস নিচ্ছে বা শিশুর শ্বাসকষ্ট হচ্ছে এটা চেক করার জন্য কিন্তু খুব শান্ত অবস্থায় শিশুকে শান্ত করে নিয়ে একদম শিশুর বুক আর পেটের যে ওঠানামাটা সেটা কিন্তু 1 মিনিট আমাদের খেয়াল করতে হবে। তার জন্য সবার প্রথমে শিশুর পেটের উপর হাত রাখুন। পেটটা যখন একবার উঠবে এবং একবার নামবে সেটাকে একবার শ্বাস নেওয়া ধরা হবে। একটা কথা মনে রাখবেন যে বড়দের তুলনায় কিন্তু ছোটরা একটু দ্রুত শ্বাস নেয়। বড়রা যেখানে মিনিটে একটা প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় 16 থেকে 18 বার মিনিটে শ্বাস নেয়, সেখানে কিন্তু একটা 1 মাসের শিশু মোটামুটি 1 মিনিটে 50 বার শ্বাস নেয়। তাহলে বুঝতেই পারছেন বড়দের তুলনায় ছোটরা কতটা বেশি পরিমাণে সাধারণ অবস্থায় শ্বাস নিচ্ছে। শিশুদের শ্বাসকষ্ট হলে এই শ্বাস নেওয়ার হারটা মিনিটে কতটা বেড়ে যায় তার একটা চার্ট আমি বয়স অনুযায়ী শেয়ার করছি। চার্টটা দেখুন তাহলে বুঝতে পারবেন। 2 মাসের কম বয়সী শিশুরা যদি মিনিটে 60 বার বা তার বেশি শ্বাস নেয় সেক্ষেত্রে সেটাকে শ্বাসকষ্ট ধরা হবে। 2 মাস থেকে 1 বছর বয়সী শিশুরা যদি মিনিটে 50 বার বা তার বেশি বার শ্বাস নেয় সেক্ষেত্রে সেটাকে শ্বাসকষ্ট ধরবো। এবং 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুরা যদি মিনিটে 40 বার বা তার বেশি শ্বাস নেয় তখন সেটাকে শ্বাসকষ্ট ধরা হবে। শিশুদের মিনিটে শ্বাস নেওয়ার পরিমাণ মাপতে গেলে কিন্তু সেই সময় শিশুদের একদম শান্ত করে রাখতে হবে। এই কাউন্ট করার সময় যখন আমরা মাপছি শ্বাসটা তখন সেই মাঝখানে যদি শিশু কেঁদে ওঠে বা কাঁচতে থাকে বা কোনো রকম অস্থিরতা করে সেক্ষেত্রে কিন্তু পুনরায় আবার কাউন্ট করতে হবে। সাধারণত কোন বয়সে শিশুরা এই শ্বাসকষ্টের সমস্যায় বেশি ভোগে? এই কথা বলতে গেলে বলি যে শ্বাসকষ্টের সমস্যা কিন্তু কোনো বয়স হয় না, একদম ছোট থেকে বড় অবধি সবার হতে পারে, কিন্তু বেশি এই সমস্যাটা সর্দি কাশি ঠান্ডা লাগা বা শ্বাসকষ্ট এই জিনিসগুলো কিন্তু একদম ছোট বয়সটায় বেশি দেখা যায়। তাই 6 মাস বয়স থেকে 2 বছর বয়স অবধি কিন্তু এই শ্বাসকষ্টের সমস্যাটা শিশুদের মধ্যে একটু বেশি দেখা যায়, কারণ এই সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। প্রাথমিকভাবে আমরা মা বাবারা শ্বাসকষ্ট এড়াতে কি করতে পারি? প্রাথমিকভাবে এই সমস্যা থেকে ঠান্ডা লাগার সমস্যা শ্বাসকষ্টের সমস্যা থেকে শিশুদের একটু দূরে রাখার জন্য আমাদের ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখতে হবে। শীতকাল পড়ার আগে যাদের একটু ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের একটু বেশি যত্ন নিতে হবে। মেঝেতে খালি পায়ে হাঁটতে দেওয়া যাবে না, সন্ধ্যেবেলা শিশুদের বেশি ঘুরতে নিয়ে যাওয়া যাবে না, ঘরের মধ্যে রাখতে হবে। ঘরের মধ্যে লেয়ার করে করে জামা কাপড় পরাতে হবে, খুব বেশি জামা কাপড় পরিয়ে যাতে শিশু ঘেমে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত গরম থেকেও শিশুদের ঠান্ডা লাগতে পারে। আবার অতিরিক্ত ঠান্ডা যেমন একটা পাতলা জামা পরে আছে কিন্তু ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, সেই দিকটা কেয়ার করতে হবে যাতে ঠিকঠাক পোশাক পরে শিশু। অতিরিক্ত ঠান্ডা জল খাওয়ানো যাবে না, একদম নর্মাল যে জল সেই জল খাওয়াতে হবে বা একটু উষ্ণ জল খাওয়ানো গলার জন্য আরাম হবে শিশুর। ঠান্ডা জলে স্নান করানো যাবে না, যেগুলো আমরা মা বাবারা শীতের আগে কেয়ার করি সেই দিকটা একটু বেশি যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাটা অতটা হয় না। এবার মূল কথায় আসে যে এই শ্বাসকষ্টের ঘরোয়া চিকিৎসা কী। শ্বাসকষ্টের ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আমি আমার নিজের শিশু বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছ থেকে যা জেনেছি তাতে কিন্তু শ্বাসকষ্টের কখনোই ঘরোয়া চিকিৎসা কোনো কিছু হয় না। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিন্তু শ্বাসকষ্ট নির্মূল করা একেবারেই সম্ভব নয়। শিশুদের যদি শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়ে থাকে মনে হয় বা শিশুর অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে সেই সময় কিন্তু কোনো রকম ঘরোয়া ট্রিটমেন্ট বাড়িতে করতে যাবেন না, সরাসরি শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন বা কাছাকাছি যে নিয়ারবাই আপনার হসপিটাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু তার শ্বাসকষ্টের ট্রিটমেন্ট শুরু করবেন। কারণ শিশুদের এমনিতেই যেহেতু আমাদের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে তাই একটুতেই কিন্তু শিশুরা বেশি হাঁপিয়ে যায়। শিশুরা যদি শ্বাস নিতে না পারে তখন কিন্তু এই প্রকোপটা অনেক বড় আকার ধারণ করতে পারে। অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে যদি শিশুর শ্বাসকষ্ট শুরু হয় তার আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ঘরোয়াভাবে আমরা কিন্তু শিশুদের কিছুটা রিলিফ দিতে পারি বা আমরা তার জন্য কয়েকটা জিনিস একটু করতে হবে। যেটা বলি সেটা হলো শ্বাস প্রশ্বাসের মেন দুটো জায়গা আছে, একটা হচ্ছে মুখের গহ্বর মানে মুখ আর একটা হচ্ছে নাকের ছিদ্র। এই দুটোর মাধ্যমে কিন্তু শিশুরা শ্বাস প্রশ্বাস নেয়, তো এই দুটো জায়গা যদি ব্লক হয় তখনই কিন্তু শিশু শ্বাস নিতে পারে না। তো এই দুটো জায়গা আমাদের পরিষ্কার রাখতে হবে। অনেক সময় শিশুদের অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে নাকে যদি শিশুদের সর্দি জমে যায় শ্লেষ্মা জমে যায় সেক্ষেত্রে শিশুরা নাকটাকে বন্ধ হয়ে যায় এবং শিশুরা ঠিকমতো শ্বাস নিতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু নাসোক্লিয়ার নামে একটা স্যালাইন ওয়াটার আছে যেটা বাচ্চাদের দেওয়া যায়, এইরকম জাতীয় নাসাল ড্রপ যেগুলো বাচ্চাদের পাওয়া যায় সেটা 2টো নাকে শিশুর দেবেন, দিয়ে নাকটা একটা কাপড়ের মাধ্যমে ভালো করে নাকটা পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু শিশু ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে। এইরকম ঘরোয়া রিলিফ কিন্তু প্রাথমিকভাবে আমরা বাবা মারা দিতে পারি। এই সময় শিশুদের গলাটাও পরিষ্কার রাখার জন্য কিন্তু আমরা শিশুদের উষ্ণ গরম জল খাওয়াতে পারি। আমরা যদি এই সময়টা টানা শিশুদের উষ্ণ গরম জল খাই তাহলে গলার মধ্যে যে শ্লেষ্মাটা জমে থাকে মিউকাসটা থাকে সেটাও কিন্তু খুব তরল হয়ে তাড়াতাড়ি নেমে যায়, তাহলে মুখের মাধ্যমেও কিন্তু শিশু ঠিকমতো শ্বাস নিতে পারে। এই সময় গরম জলের পাশাপাশি শিশুদের উষ্ণ গরম দুধ একটু আদা চা বা লেবু চা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু গলায় শিশুদের অনেকটা আরাম হয়। এই শ্বাসকষ্ট এড়াতে আমি একটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রে অনেকটা উপকার পেয়েছি। আমার মেয়ের কিন্তু তারপর থেকে কোনো দিন এরকম শ্বাসকষ্টের প্রবণতা বা ঠান্ডা লাগার এতটা বাড়াবাড়ি কখনো হয়নি। তো সেই ঘরোয়া টোটকাটা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদেরও কাজে লাগবে। পুরো শীতকাল ভোর এই শ্বাসকষ্টটা এড়ানোর জন্য বলবো 2 চামচ উষ্ণ গরম জল, তার মধ্যে 1/2 চামচ মধু, 4খানা তুলসী পাতার রস एवं दो फोटा लेबुर रस एकसाथे मिशिए दिने दुबेला करे शिशुदेर खावान। यदि शिशुर एक बछर बयस ना हये गिये थाके ताहले किन्तु एटा खावानो जाबे ना, कारण मधुटा किन्तु तखन शिशुदेर देवा जाबे ना। एक बछर बयस हये गेले एई टोटकाटा अवश्यई शिशुर साथे अप्लाई करे देखुन, एते किन्तु ठंडा लागार प्रकोपटा बा गला खुशखुश काशी सर्दी एई प्रकोपटा अनेकटा कमे जाय एबं शीतकाल आसार आगे थेके जोदि आमरा एटा चालू करी एबं टाना शीतकाल भोर खावाई ताहले किन्तु श्वाসকষ্টের प्रवणताओ थाके ना। एर साथे साथे जे অ্যালার্জি थेके शिशुदेर अनेक समय श्वाসকষ্ট हय, जेमन खाबार जेकोनो खाबार थेके অ্যালার্জি, निर्दिष्ट जे खाबार थेके आपनार मने हच्छे जे एई खाबारटा खावाले हयतो शिशुर श्वाসকষ্টটা बाड़छे सेई खाबारटाके तखनई संगे संगे बन्ध करते हबे। अनेकेर अनेक खाबार थेके অ্যালার্জি, विशेष करे খাসির মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ সরষে বেগুন এই জাতীয় খাবার থেকে কিন্তু শ্বাসকষ্টের প্রবণতা বাড়ে। তো যার যে খাবারে অ্যালার্জি হচ্ছে মনে হচ্ছে অনেকের আবার দুধ থেকেও কিন্তু শ্বাসকষ্টের প্রবণতা বাড়ে। তো খেয়াল করে সেটা দেখবেন এবং সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট বাড়লে কিন্তু সেটা কিন্তু অফ করে দিতে হবে। যাদের শিশুদের ডাস্ট থেকে অ্যালার্জি আছে তাদের জন্য বলবো ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে, ধুলো ঝুল ঘরে আনাচে কানাচে সবসময় একদম যাতে ডাস্ট না থাকে ক্লিন থাকে সেটা খেয়াল করবেন এবং বালিশের ওয়ার চাদর এইগুলো সবসময় পরিষ্কার কাঁচা জিনিস ব্যবহার করতে হবে। শিশুর জামা কাপড় সবসময় পরিষ্কার করতে হবে, শিশুর হাত হাতে যাতে কোনো রকম ধুলোবালি না থাকে সব সময় হাত ধুয়ে দিতে হবে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। অনেক সময় অতিরিক্ত গন্ধজাতীয় প্রোডাক্ট ইউজ করলে যেমন অতিরিক্ত গন্ধজাতীয় ক্রিম কোনো বডি স্প্রে সেন্ট কোনো ধূপকাঠি এই জাতীয় জিনিস কিন্তু এই জিনিসেও কিন্তু শ্বাসকষ্টের প্রবণতা শিশুদের মধ্যে বাড়ে। তাই ঘরের মধ্যে শিশু থাকাকালীন কোনো রকম সিগারেটের ধোঁয়া বা ধুনোর ধোঁয়া ধূপকাঠি এই জাতীয় জিনিসগুলো শ্বাসকষ্টের জন্য কিন্তু বলবো একদম অ্যাভয়েড করতে। শিশুদের সামনে কিন্তু এগুলো ব্যবহার করবেন না, অতিরিক্ত গন্ধযুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না যাতে শিশুর শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে। এবার বলি যে যখন শ্বাসকষ্ট অতিরিক্ত হয় তখন অনেক সময় ডাক্তারবাবুরা নেবুলাইজার দিয়ে থাকেন। আমার মেয়েকেও আমি নেবুলাইজার দিয়েছি এবং শ্বাসকষ্ট কমেছে, কিন্তু সেই সময় ঠিক আপনাদের মতোই কিন্তু আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করেছিলাম যে ডাক্তারবাবু এই নেবুলাইজার দিলে কি সারা জীবন আমার মেয়েকে নেবুলাইজার দিয়ে যেতে হবে এবং এই শ্বাসকষ্ট কি একবার হলো মানে সারা জীবন থাকবে? তার প্রসঙ্গে ডাক্তারবাবু আমায় বেশ কিছু কথা বলেছিল, সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। শিশু বিশেষজ্ঞের মত অনুসারে আমি যেটা জেনেছি সেটা হলো নেবুলাইজারে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নেই। এই নেবুলাইজার যদি সঠিক পরিমাণে মানে বাচ্চার বয়স অনুযায়ী ডাক্তারবাবু যে পরিমাণ দিচ্ছেন সেই সঠিক বয়স অনুযায়ী যদি সঠিক পরিমাণ দেওয়া হয় তাহলে কিন্তু বরং শিশু আরাম পায় এই শ্বাসকষ্টের সময়, শ্বাসকষ্টও কমে এবং শিশুর যে নাকের মধ্যে গলার মধ্যে যে পরিমাণ শ্লেষ্মাব মিউকাস যেটা জমে থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তরল হয় এবং তাতে শিশু অনেকটা রিলিফ পায়। সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি তরল হয়ে বাইরে বেরিয়ে আসে হাঁচি কাশির মাধ্যমে এবং শিশুর শ্বাসকষ্টটাও কমে যায়। ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে নেবুলাইজার না দিয়ে ঘরোয়া ট্রিটমেন্ট চালানো বা ঘরোয়া আন্দাজে কোনো ওষুধ দেওয়া কফ সিরাপ খাওয়ানো এইগুলো কিন্তু একেবারেই করবেন না, এতে কিন্তু শ্বাসকষ্টের প্রবণতা আরও বাড়তে পারে। নেবুলাইজার একবার নিলেই যে সারা জীবন নিয়ে যেতে হয় এবং এই শ্বাসকষ্ট যদি টানা থেকে যায় এই ধারণা কিন্তু একদম ভুল, কারণ আমি আমার মেয়ের ক্ষেত্রেই বলছি। আমার মেয়েকে কিন্তু একবারই শ্বাসকষ্ট হয়েছিল এবং তার সেক্ষেত্রে আমি নেবুলাইজার দিয়েছিলাম। নেক্সট বার কিন্তু শীত পড়ার আগেই আমি অতিরিক্ত যত্ন নিয়ে আমার মেয়ের আর কিন্তু পুনরায় এই প্রবলেম ফিরে আসেনি, যেহেতু সেই সময় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কম থাকে ছোটোবেলায়, আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, আস্তে আস্তে কিন্তু শ্বাসকষ্টের সমস্যাও চলে গেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে শ্বাসকষ্টের প্রবণতা আস্তে আস্তে কমতে কমতে একদম সেরে গেছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই শ্বাসকষ্টটা থেকেই গেছে। তো সেক্ষেত্রে ডাক্তাররা একটা দীর্ঘমেয়াদী লং ট্রিটমেন্ট করেন। আবার অনেকের হয়তো পারিবারিক কারণে জিনগতভাবে বাড়িতে কারোর শ্বাসকষ্ট ছিল বা হাঁপানি অ্যাজমা ছিল, সেক্ষেত্রে বাচ্চা সেই সমস্যা এসছে, সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত এই সমস্যা থাকে, তার জন্য ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করতে হবে। তবে আমি একটা কথা বলি, শ্বাসকষ্ট হলে কিন্তু কোনো রকমভাবেই কোনো রকম ঘরোয়া চেক আপ নয়, ঘরোয়া কোনো কিছু ট্রাই করবেন না। যে কথাগুলো আমি প্রথম থেকে বলে আসলাম সেগুলো মিলিয়ে দেখবেন, যদি শ্বাসকষ্ট হয়ে থাকে সরাসরি শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবেন। আজকের ভিডিওটা থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন, যদি উপকৃত হন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, শিশুদেরকে ভালো রাখবেন। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।